144 ধারার মুখে বাধা পেয়ে শনিবার সন্দেশখালী থেকে ফিরতে হয়েছিল কামদুনি কাণ্ডের প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালকে। তারপরের দিন সাংবাদিক বৈঠকে তাঁরা জানিয়েছিলেন, রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হবে যাতে সন্দেশখালীর নারীদের ওপর আরও বড় কোনো অত্যাচার ধেয়ে না আসে। সোমবার সকালেই ডেপুটেশন জমা দিতে মৌসুমী টুম্পারা পৌঁছন রাজ্য মহিলা কমিশনে। সন্দেশখালীর ঘটনা নাড়া দিয়েছে গোটা রাজ্যকে। সন্দেশখালীর মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন, আর কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল আজকে এসেছেন রাজ্য মহিলা কমিশনে, একটি ডেপুটেশন জমা দেবেন তারা। প্রসঙ্গত, সোমবার রাজ্য মহিলা কমিশনার পৌঁছন সন্দেশখালীতে। এদিকে সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘিত আজ বহুদিন, সেখানকার নারীরা শাহজাহানের বাহিনীর অমানবিকতার শিকার বহুদিন। তাহলে এতদিন পরে কেন টনক নড়ল রাজ্য মহিলা কমিশনের? প্রশ্ন মৌসুমী টুম্পাদের। তো কালকে আমরা প্রেসে জানিয়েছিলাম, আগামী দিনও জানিয়েছিলাম যে আমরা মহিলা কমিশনারের কাছে একটা চিঠি জমা দেব যাতে সন্দেশকারীর মহিলাদের উপরে কোনো রকমভাবে কোনো অ্যাটাক না হয়, তাদেরকে হুমকি দেওয়া না হয়, তাদের গায়ে যেন একটা আচরণ না পড়ে, তার জন্যই আমরা মহিলা কমিশনের দ্বারস্থ হব। তাই তড়িঘড়ি করে আজ মহিলা কমিশনার তারা সে নিজে বুঝতে পেরেছে, তার জন্য আজ সকাল না হতেই, ভোর না হতেই উনি সন্দেশখালী পৌঁছে গেছেন। তো যাই হোক, আমরা দিনের বেলা যাচ্ছি সন্দেশখালীতে, তাদের পাশে দাঁড়া, কিন্তু আমরা যখন সেখান থেকে ফিরে আসব, তাদের উপরে যে পরবর্তীকালে যে কোনো অ্যাটাক হবে না, তাদের উপরে কোনো জুলুম হবে না, এর গ্যারান্টিটা কে দেবে? সন্দেশখালীর মহিলাদের উপরে দীর্ঘ দিনের পর দিন, রাতের পর রাত তারা কিন্তু আজকের অত্যাচারিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মহিলা, এবং ওখানকার যিনি সাংসদ তিনিও কিন্তু মহিলা, এবং আমাদের যিনি মহিলা কমিশনার তিনিও কিন্তু একজন মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে তাদের প্রতি কোনো, তারা কোনো একটা সন্দেশখালীর মহিলাদের নিয়ে কোনো কথাই বলছে না, তারা নীরব। আমরা গেছিলাম, জানি না কোথা দিক থেকে মনে হয়েছে তাদের আমরা নাকি অশান্তি করতে গেছি, সেই কারণে হাজার হাজার পুলিশ দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি। পাশাপাশি যেখানকার সাংসদ একজন মহিলা, তিনি মহিলাদের এমন নিপীড়ন কিভাবে দিনের পর দিন মুখ বুজে দেখলেন, সে নিয়েও খুব উগ্রে বিস্ফোরক মন্তব্য মৌসুমী। নুসরাত জাহান তো উনি একজন নায়িকা, ওনাকে তার জন্যই ওনার নায়িকাদের সবসময় যাদের একটা সমাজে প্রতিষ্ঠিত তাদের পরিচিত মুখগুলোকেই হচ্ছে দেওয়া হয়, প্রার্থী করা হয়। আর নুসরাত জাহান উনি ভোটের সময় ছাগল কোলে করে নিয়ে বেড়াচ্ছিল, দেখেছিলাম ভোটের সময় বাড়িতে বাড়িতে গিয়ে কে খুন্তি নাচছে সেখানে বসে গেল, জীবনে যে খুন্তি ধরেনি, এটা জাস্ট ভোট পাওয়ার জন্য। কে উনুনে রান্না করছে, কাঠ জ্বাল দিচ্ছে, উনি সেখানে বসে গেলেন জ্বাল দিচ্ছে। উনি টিকটক খ্যাত, তো উনার টিকটক করতে উনি ব্যস্ত, তার নুসরাত জাহান বসিরহাটের মানুষের, সাধারণ মানুষের পাশে কি দাঁড়াবেন? কামদুনি কাণ্ড থেকে শুরু করে সন্দেশখালীর ঘটনা, এই ঘটনা অর্থাৎ রাজ্যের মহিলাদের যে নিরাপত্তা তা সুরক্ষিত নয়, রাজ্যের মহিলারা নিরাপদ নয়, আর রাজ্যের মহিলাদের এই ঘটনা বারংবার নাড়া দিয়েছে রাজ্যবাসীকে। কামদুনি কাণ্ডের তিন প্রতিবাদী মুখ আজকে এসেছেন রাজ্য মহিলা কমিশনে, তারা রাজ্য মহিলা কমিশনে যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে একটি চিঠি দেবেন, এবং তারা বলছেন তারা ফের সন্দেশখালীতে যাবেন, কারণ সন্দেশখালীর যারা নারীরা রয়েছেন তারা এখনো সুরক্ষিত নন, তাদেরকে সুরক্ষা দিতে হবে। সন্দেশখালীর যারা নারীরা রয়েছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষার দাবিতে তারা আজকে রাজ্য মহিলা কমিশনে চিঠি এবং ডেপুটেশন জমা দেবেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি, রিপোর্ট ক্যালকাটা নিউজ, কলকাতা।